আমি যদি মনে করি যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাহলে তার ভালোর জন্য যেটা হবে আমি সেটাই করব। আমি আওয়ামী লীগ করি তার মানে এই নয় যে আমার ইমান বিকিয়ে দিতে হবে, আমি ওলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়াবো, বিষয়টা তো এমন না। আর এই দেশের সংস্কৃতি, শুধু এই দেশ না সারা বিশ্বের একটা সংস্কৃতি হলো, বিরোধী দলে যারা থাকে ক্ষমতায় আসার পরে বিরোধী দলের যত স্থাপনা নিদর্শনগুলো আছে অধিকাংশ ভ্যানিশ করে দেওয়া হয়, ঠিক না? এখন মনে করেন বঙ্গবন্ধু ভাস্কর্য করাই হলো ধরে নিলাম, এটা কি আজীবন থাকতে দেবে? পরবর্তী ক্ষমতায় যারা আসবে তারা লাভ কি? এর চেয়ে আমরা তার রুহের মাগফিরাতের জন্য তাকে কেয়ামত পর্যন্ত স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায় ঠাই করে দেওয়ার জন্য আমরা তার নামে প্রত্যেক বিভাগে বড় বড় মাদ্রাসা কমপ্লেক্স করি। যেই সব অঞ্চলে চিকিৎসা ব্যবস্থা নাই ওই সমস্ত অবহেলিত অঞ্চলগুলোতে আমরা বঙ্গবন্ধুর নামে হাসপাতাল করে দিই। প্রতি বছর শীত, বন্যা, মহামারী এই সময়গুলোতে বঙ্গবন্ধুর নামে আমরা গরিবদের মাঝে উপহার বিতরণ করি, ঈদগুলোতে গরিবের মুখে হাসি ফুটাই, বাংলাদেশের জেলা শহরগুলোতে তার নামে বড় বড় মিনার হোক, মানুষজন দেখতে আসে, কি বলেন? আমাদের এটা বলা উচিত, আমি যদি বিএনপি করি আমার বলা উচিত আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, সেটা প্রকৃত ভালোবাসা, তার ভালোবাসায় তার যাতে উপকার হয়, আমরাও যাতে বিতর্কিত না হই, জনগণেরও ভালোবাসা পাই, এটা আমাদের করা উচিত। আমি এখান থেকেও এই পরামর্শমূলক কথাগুলোই বলবো, জনগণের ভালোবাসা পাওয়া দরকার, মানুষের মনে জায়গা করা দরকার, মুখোমুখি দাঁড়াইয়া কোনো ফায়দা হবে না, শুধু রক্তারক্তি হবে, ভুল বোঝাবুঝি শত্রুতা বাড়বে। আলেম নাম দিয়ে টকশোতে গিয়া কয় ভাস্কর্যের মূর্তি একই জিনিস, ভাস্কর্যের মূর্তি আলাদা জিনিস, ফতুয়া দেয় গিয়া ওখানে, যেই লাউ সেই কদু, বিতর্ক করা এত লাভ নাই, আল্লাহকে ভয় করো। দেবত্বহীন ভাষায় বলে যাই, আজকে তারা ওলামা ইকরামের বিরুদ্ধে দাঁড়াইছো, ওলামা ইকরামের ঘাড় মটকাবার কথা বলো, এই দেশের ওলামা ইকরাম যদি একজোট হয়ে যায়, ওলামা ইকরামের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা আঙুল তুলবে, ওদের জানাজা বাংলার জমিনের কোন আলেম পড়াবে না। আল্লাহ, জোরে 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 আল্লাহ।